কবুতর কি হয় ডিম বাচ্চা ভালো হয় এবং ভালো সাইজের বাচ্চা পাওয়া যায়। তো আমি এবার একজোড়া কবুতরকে রেস্ট দিছি, এই যে এখানে দুইটা মা দিয়েছে, আমি দুইটা মা দিকে রেস্ট দিছি, নরগুলো আমার ধাপড়িতে আছে। তো ভিউয়ার্স, আপনারা যারা কবুতরকে রেস্ট দিবেন অবশ্যই কবুতর এমনভাবে রেস্ট দিতে হবে যাতে আপনার নর মালিকে না দেখে, এভাবে রেস্ট দিতে হবে। আর যারা খাঁচা কবুতর পারেন তারা দুইভাবে রেস্ট দিতে পারেন। মূলত এক নম্বর যেভাবে দিতে পারেন সেটা হচ্ছে যখন কবুতর বাচ্চা ফুটে ধরে না 14-15 দিন হয় তখন কবুতর মেটিং করা শুরু করে। এর পূর্বে যদি আপনি কী করতে পারেন, এই 12-13 দিনের বাচ্চাগুলোকে একটা খোপে একটা বাচ্চার নর আর একটা খোপে একটা বাচ্চার মাদি রাখতে পারেন। তাহলে কী করবে, ওই মা কবুতরগুলো বাচ্চাগুলোকে খাওয়াবে এবং বাচ্চাগুলো ভালো সাইজ রাখবে। এটি হচ্ছে কি সাধারণত নর্মালভাবে কবুতরকে রেস্ট। আর আপনি যদি সম্পূর্ণ ছাড়াছাড়িভাবে রেস্ট দিতে পারেন সেটা সবচেয়ে বেশি বিষয়। যেমন আপনি নরকে একদম সম্পূর্ণ আলাদা এবং মা দিকে একদম সম্পূর্ণভাবে আলাদা করে রাখতে পারেন। আমার এখানে দুইটা মা দিকে আমি দুজোড়াকে রেস্ট দিয়েছি, আস্তে আস্তে সবগুলোকে রেস্ট দিব। এখন বর্ষাকাল কবুতরকে রেস্ট দেওয়াই ভালো, কারণ বর্ষাকালে কবুতর বিভিন্ন ধরনের সমস্যা হয়, এই ডিম বাচ্চা নষ্ট হয়ে যায় এবং বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কিন্তু আর তাই কবুতরকে অবশ্যই রেস্ট দেওয়াটা উত্তম আমার মতে। আমি 4 বার ডিম পাড়ার পর ডিম দেওয়ার পর কবুতরগুলোকে রেস্ট দিচ্ছি। এখানে আমি দুইটা মা দেখতে পাচ্ছেন, আমি দুইটা মা দিকে রেস্ট দিচ্ছি। তো রেস্ট দেওয়ার পর আপনারা অবশ্যই কবুতরকে ভালো সুষমান খাবার দেবেন এবং আপনার যে মাসিক কোর্সগুলো আছে, যে ক্রিমি কোর্স, তারপর হচ্ছে ক্রিমি কোর্স 3 মাস অন্তর অবশ্যই ক্রিমি কোর্স করতে হবে। আর এই রেস্ট দেওয়ার সময় পারফেক্ট কোর্সগুলো করার জন্য, কারণ কোর্সগুলো করার সময় ক্রিমি যেসব কোর্স করানো হয় এসব ওষুধগুলো কবুতর শরীরে প্রপারভাবে কাজ লাগে। আর অবশ্যই একটা কথা বলি, যে এই ওষুধগুলো আপনি ইউজ করেন না কেন, অবশ্যই এর পূর্বে আপনাকে ক্রিমি কোর্সটা করাতে হবে। কারণ আপনি যদি 100 রকমের ওষুধ ইউজ করেন, যদি ক্রিমি থাকে কবুতর শরীরে, এই ওষুধগুলো কি আপনাকে কোনো মানে প্রফিট দেবে না। তাই কবুতরকে অবশ্যই সর্বপ্রথম ক্রিমি কোর্স করাতে হবে। ক্রিমি কোর্স করানোর পরে আপনার কবুতরকে এই ভিটামিন, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, তারপর ডিম পাড়ার ওষুধ, এইসব ওষুধ মেডিসিন ইউজ করবেন, তাহলে আপনার কবুতরগুলো সুস্থ থাকবে। আর রেস্ট দেওয়ার পর আপনারা কমপক্ষে কতদিন রেস্ট দেবেন, রেস্ট দেওয়ার পর আমি সাধারণত 1 মাস থেকে 40 দিন, যখন কবুতরগুলো পুরো মল্টিং হয়ে যায়, কবুতরগুলো ফ্রেশ হবে, তখন কবুতরকে জোড়া দেবেন। 1 মাস থেকে 40 দিন রেস্ট দিলে বেটার, এতে কবুতর সুস্থ এবং অনেক সময় কী কবুতর ডিম বাচ্চা করতে করতে বুকের হাড়টা বেরিয়ে যায়। যখন আপনি কবুতরকে এভাবে রেস্ট দেবেন, রেস্ট দেওয়ার পর ওদের ভালো পুষ্টিমানের খাবার দেবেন, বিভিন্ন কোর্স করাবেন, এতে আপনার কবুতরের যে মাল্টিভিটামিন, ভিটামিন জাতীয় যে ঘাটতিগুলো এগুলো পূরণ হবে, এতে কবুতরের ডিম বাচ্চাগুলো ভালো সাইজের আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা কবুতরকে রেস্ট দেন নাই এখনও, আশা করি আস্তে আস্তে রেস্ট দিয়ে দেবেন, এতে কবুতরের জন্য খুব ভালো হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।